অনেক দিন অনেক রকম বড় বড় ল্যাপটপ মনিটর মানে অনেক রকমের বাঘ ভাল্লুক আনবক্স করার পর আজকে চিন্তা করলাম একদম আমাদের শপের সব ইনভেন্টরির সবচেয়ে যে চিপেস্ট ল্যাপটপটা সেটার একটা আনবক্সিং করা যাক অ্যান্ড অবশ্যই আনবক্সিংয়ের পরে ফুল রিভিউতে আসবে। সো আগে আজকে আনবক্সিংটা করে দেখি যে চিপেস্ট এই ল্যাপটপের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সো সাথে আপনারা থাকুন, আমি আছি অনুরাগ, চলুন যাওয়া যাক ভিডিওতে। অ্যাভিটা একটা চিপ ব্র্যান্ড বলা অবশ্যই ঠিক হবে না, দে আর গুড, দে অলসো মেক হাই এন্ড ল্যাপটপস, বাট চিপ সেগমেন্টে মানে একদম অ্যাফোর্ডেবল সেগমেন্টে তারা যে ল্যাপটপটা বানায় সেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর অ্যাভিটাকে দেখলে আমার একদম শাওমির যে আগের স্টেজের কথাগুলো ছিল সেগুলো মনে পড়ে যায়। দে ডিড মেক গুড প্রোডাক্ট শাওমি। আর এখন বক্সটা আমি আনবক্স করে এখানে আরেকটা বক্স পাচ্ছি অ্যান্ড দে গিভ ইট রিয়েলি নাইস ব্যাগ, নাইস। আমি এটা এক্সপেক্টই করিনি একদম, যে এরকম 24-25 হাজার টাকার ল্যাপটপে ওরা একটা ব্যাগ দেবে। দেন মেইন ল্যাপটপটা খুব সুন্দর করে প্যাকড অ্যান্ড সারাউন্ড, খুবই সুন্দর করে ওরা প্যাকেটটা করেছে। প্যাকেটটা দেখাই আপনাদের। দিস হোয়াট আর টেক্সচার অফ দিস ব্যাগ, হোয়াট আর টেক্সচার অফ দিস প্যাকেজিং। সুন্দর করে একটা রোপ দিয়ে একটা বাঁধাও আছে ব্যান্ড দিয়ে, এটা খুলতে হবে। আচ্ছা, এটা একটু পরে করি। আর ভিতরে কি কি আছে সেটা একটু দেখি, এগুলো কোনো কাজের না, এগুলো ফেললাম। অ্যান্ড দেন ভিতরে আরেকটা বক্স আছে। সো লেটস সি হোয়াটস ইন দ্য বক্স। ওকে ফাইন, স্ট্যান্ডার্ড চার্জিং ব্রেক। ওকে ফাইন, চার্জিং। সো লেটস আনবক্স দিস থিং। সো যেমনটা বলছিলাম, আমার খুব পছন্দ হয়েছে ইনিশিয়াল যে ইমপ্রেশনটা আনবক্সিংয়ের, মানে এত কম দামের একটা ল্যাপটপ, বাট দে ডিডেন্ট মিসজাস্ট দ্য প্রাইস। মানে একদমই আপনাকে হতাশ করবে না, খুবই স্ট্যান্ডার্ড প্যাকেজিং মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড দিস কামস দ্য ল্যাপটপ, যেটা আমি এই সুন্দর বক্সটা থেকে বের করলাম। ও, পেপারগুলো পড়ে গেল। অ্যান্ড দিস ইজ দ্য থিং। চলুন খোলা যাক। কনক্রিট গ্রে কালার বক্সে লেখা, সো মানে ওপেন ইট। দিস what a nice texture in this palette, মানে এত সুন্দর, মানে তারা কোনো কম্প্রোমাইজ করেনি। বিল্ড কোয়ালিটিটা একটু নট সো গ্রেট, বাট এমনিতে দিস ইজ রিয়েলি গ্রেট। হোয়াট আ পিস।